আসসালামু আলাইকুম ভিয়ার্স আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে এলাম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো অক্টোবর মাসে কী কী ফসল চাষ করবেন ও কি কী পরিচর্যা করা যায় আর আপনারা দেখছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল ফার্মার্স পেন। এই অক্টোবর মাসে যাদের জমি উঁচু জল জমে নেই সে সমস্ত জায়গায় আমাদেরকে সরিষার বীজ বপন করতে হবে আমরা যদি ব্যবসায়িকভাবে বেশি পয়সা আয় করতে চাই তাহলে জমিতে আগাম আলুর বীজ বপন করতে হবে আগাম আলুর বীজ আমাদেরকে পোখরাজ জমিতে রোপণ করতে হবে জ্যোতি আলুর বীজ আমরা যদি এখন রোপণ করি তাহলে ভালো ফলন পাব না সেজন্য আমাদেরকে হাইব্রিড পোখরাজ বীজটি জমিতে রোপণ করতে হবে আমরা এই অক্টোবর মাসে লাউয়ের বীজ জমিতে রোপণ করতে পারি যদিও লাউ আমাদের সারা বছরই চাষ করা হয় শীতকালে যদি আমরা লাউ চাষ করি তাহলে গুণগত মান ভালো হয় বেশি ফলন পাওয়া যায় রোগ পোকায় কম আক্রমণ করে আগের মাসে আমি আপনাদেরকে বলেছিলাম বীজতলায় ক্যাপসিকামের বীজ রোপণ করুন ওই ক্যাপসিকামের চারা এখন আমাদেরকে জমিতে রোপণ করতে হবে এখনও যারা আপনারা ক্যাপসিকামের বীজ বীজতলায় ফেলতে পারেননি খুব তাড়াতাড়ি করে ক্যাপসিকামের বীজ বীজতলায় ফেলুন ঠিক ইদানিং সমস্ত রান্নায় ক্যাপসিকমের চাহিদা বেড়ে চলেছে তাই যদি আমরা ক্যাপসিকাম থেকে বেশি পয়সা আয় করতে চাই তাহলে খুব তাড়াতাড়ি করে ক্যাপসিকামের বীজ বীজতলায় ফেলতে হবে ও চারা জমিতে রোপণ করতে হবে তা আমি আগের মাসে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা বীজতলায় ব্রকলির চারা তৈরি করুন ব্যবসায়িক চাষি ভাইরা আপনারা খুব তাড়াতাড়ি ওই চারাকে জমিতে রোপণ করুন যারা এখনও ব্রকলির বীজ বীজতলায় ফেলতে পারেননি আপনারা তাড়াতাড়ি করে বীজতলায় বীজ ফেলুন বিদেশি এই ফুলকপির চাহিদা দিন দিন আমাদের দেশে বেড়েই চলেছে ফলে ভালো পয়সা এই ব্রকলি থেকে আয় করা যায় তাই আপনারা তাড়াতাড়ি দেরি না করে বীজতলায় বীজ ফেলুন ও যাদের চারা তৈরি হয়ে গেছে আপনারা জমিতে রোপণ করুন এই ব্রকোলি চাষ সম্পর্কে আমার চ্যানেলে একটি ভিডিও আছে ওই ভিডিওটির লিংক আমি আপনাদেরকে ডেসক্রিপশন ও আই বটনে দিয়ে দিচ্ছি ওখান থেকে আপনারা দেখে নেবেন এই অক্টোবর মাসে আমাদেরকে আগাম টমেটোর চারা জমিতে রোপণ করতে হবে আপনারা যারা আগাম টমেটো চাষ করতে চাইছেন আপনারা বীজতলায় বীজ ফেলতে পারেননি তাহলে আপনারা নিকটবর্তী কোনো নার্সারি থেকে সংগ্রহ করে তাড়াতাড়ি করে জমিতে রোপণ করে দিন আবার আপনারা বীজতলায় টমেটোর বীজ খুব তাড়াতাড়ি করে ফেলে দিন নবী ফুলকপি ও বাঁধাকপির চারা তৈরি করার জন্যে বীজতলায় বীজ ফেলুন আগের ফুলকপিগুলি ও বাঁধাকপিগুলির পরিচর্যা করুন মূলা বীজ ও পালং বীজ জমিতে রোপণ করুন এ সময় যদি আমরা মূলা ও পালং শাক চাষ করি তাহলে খুব ভালো হয় নষ্ট কম হয় শীতে রোগ পোকায় আক্রমণ কম করে ধনে বীজ আপনারা জমিতে ফেলতে পারেন এই সময় আমরা লোকাল ভ্যারাইটির জমি বীজ জমিতে ফেলতে পারি শীতে ধনে খুব ভালো হয় ফলনও খুব ভালো হয় বীজের পরিমাণও খুব কম লাগে তবে মার্কেটে দাম খুব একটা ভালো পাওয়া যায় না সিমের বীজও আপনারা জমিতে রোপণ করতে পারেন যদি আমরা সিমের বীজ এই অক্টোবর মাসে রোপণ করি তাহলে সিমের গাছ খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে ও খুব তাড়াতাড়ি ফল চলে আসে কিন্তু বাজারে চাহিদা খুব কম থাকে এবং পয়সা ভালো পাওয়া যায় না যাদের সিম ও লাউ গাছ বড় হয়ে গেছে আপনারা আগাছা পরিষ্কার করে মাচা তৈরি করুন চাপান সার দিন শীতকালীন বেগুনের চারা ফেলুন গাজরের বীজ জমিতে রোপণ করুন গাজর যদি আমরা শীতকালে চাষ করি তাহলে খুব ভালো হয় বাজারে এর চাহিদাও ভালো থাকে যাদের বরবটির গাছ বড় হয়ে গেছে আপনারা তাড়াতাড়ি করে বরবটির মাছা তৈরি করুন এই অক্টোবর মাসে আমাদেরকে পেঁয়াজ ও রসুনের বীজ বপন করতে হবে এ মাসে সমস্ত ফল গাছের পরিচর্যা করতে হবে সার প্রয়োগ করতে হবে সার বাগানিরা আপনাদেরকে বলি আপনারা টমেটোর চারা ফুলকপির চারা ও বেগুনের চারা দুটো চারটে করে আপনারা টবে বসিয়ে দিন ব্রকলির চারা আপনারা আপনাদের টবের উপরে বসান ব্রকোলির চারা বাড়িতে খাওয়ার জন্য যেহেতু আপনারা চাষ করবেন তাই পনেরো দিন পর পর দু চারটে দু চারটে করে বসান একসঙ্গে যদি অনেকগুলো চাষ করেন তাহলে নষ্ট হয়ে যাবে সবগুলো খেতে পারবেন না স্ট্রবেরির চারা নার্সারি থেকে সংগ্রহ করে টবে বসান এই অক্টোবর মাসে যদি আমরা স্ট্রবেরির চারা না বসাই তাহলে গাছটি খুব ভালো সুস্থ সবল হয়ে উঠতে পারে না আমরা যদি নভেম্বর মাসের শেষের দিকে বা ডিসেম্বর মাসে স্ট্রবেরির চারা রোপণ করি তাহলে কি হয় স্ট্রবেরিতে ফল কম আসে খুব তাড়াতাড়ি গাছটি সবল হয়ে উঠতে পারে না ও ফুল চলে আসে এর জন্যে আমাদেরকে স্ট্রবেরির চারা এই অক্টোবর মাসের দিকে রোপণ করতে হবে আমরা যদি স্ট্রবেরি চারা অক্টোবর মাসে রোপণ করি তাহলে গাছগুলির শাখা প্রশাখা খুব ভালো বেরোয় এবং অনেক ফল পাওয়া যায় ক্যাপসিকামের চারা আপনারা সংগ্রহ করে তবে বসান অক্টোবর মাসে আমরা এই সমস্ত ফসলের বীজগুলি রোপণ ও পরিচর্যা করতে পারি এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত আমাকে কমেন্ট বক্সে লিখে জানান কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটিকে শেয়ার করে আরও কৃষক ভাইদের জানাতে সাহায্য করুন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল সিলেক্ট করে রাখুন আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন আরেকটি ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ